সৃষ্টির আদি থেকে যে মন্ত্র আমরা জপ করে আসছি তার কতটা গুরুত্ব আমি আজকে সেটাই বলছি। আসছে মহাশিবরাত্রি, এই সময় জেনে নিন মহাদেবের আরাধনার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্র সম্পর্কে। এটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথম মন্ত্র বলে আমরা জানি বা মনে করা হয়। জেনে নিই এই মন্ত্র জপ করলে আমরা কি কি উপকার লাভ করতে পারি। আর কদিন পরই পালিত হবে মহাশিবরাত্রি, তার আগে মহাদেবের এই মন্ত্র সম্পর্কে জেনে নিতে হবে। বিশ্বের প্রথম মন্ত্র, এই শাস্ত্রে অনুসারে এই মন্ত্র মনের সমস্ত অপূর্ণ ইচ্ছা পূর্ণ করে। স্বয়ং যমরাজ নাকি তার দূতদের আদেশ দিয়েছেন যে যিনি এই মন্ত্র জপ করবেন তার কাছে না যেতে। জানেন এই মন্ত্র এক অপার রহস্যে মোড়া। জেনে নিন এই রহস্যের ভেতরে, এই মন্ত্রের ভেতরে কী রয়েছে। শিবের পূজোয় যে মন্ত্র উচ্চারণ করা হয় তা হলো শিবায় মন্ত্র। এর মাধ্যমে আসলে নিজের সত্তাকে উপলব্ধি করা যায়, নিজের মনের মধ্যে ডুব দিতে। যুগ যুগ ধরে এই মন্ত্রটি মুনি ঋষিরা উচ্চারণ করে এসেছেন। নমো শিবায় মন্ত্রের মধ্যে একটা বিশেষ শব্দ তরঙ্গ রয়েছে, এই ভাইব্রেশন আমাদের মনের বিশুদ্ধ অন্তরাত্মাকে জাগ্রত করে তোলে। গোটা পৃথিবী পঞ্চতত্ত্বের ওপর অধিষ্ঠিত। এই পঞ্চতত্ত্ব হল পৃথিবী, জল, আকাশ, অগ্নি ও বায়ু। পুরাণ অনুসারে শিব যখন প্রথম অগ্নিস্তম্ভ রূপে প্রকট হয়েছিলেন তখন তার পাঁচটি মুখ ছিল। পঞ্চতত্ত্বের পাঁচ উপাদানই ছিল মহাদেবের পাঁচ মুখ। এই কারণে নমো শিবায় হলো সৃষ্টির মহামন্ত্র। নমো শিবায় মন্ত্র জপ করলে মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হবেই, মনের সমস্ত গ্লানি দূরে চলে যাবে, মনের সমস্ত অসুখ দূরে সরে যাবে। মনে করা হয় সমস্ত অসুখ বিসুখে মুক্তি পাওয়া যায় এই মন্ত্র জপ করলে। এই শিবমন্ত্র নিজের মনের ভেতর থেকে জপ করতে থাকলে আপনি মহাদেবের আশীর্বাদ লাভ করবেন। যিনি সবসময় নিজের মনে এই মন্ত্র জপ করতে থাকেন তিনি নিজেই শিবস্বরূপ হয়ে যান। এই মন্ত্র জপ করলে মনের সমস্ত শক্তি, দিব্য শক্তি হয়, মনের শক্তি প্রচণ্ড পরিমাণে প্রবল হয়। যিনি সবসময় নিজের মনেই মন্ত্র জপ করতে থাকেন তিনি শিবস্বরূপ হয়ে যান। এই মন্ত্র পঞ্চক্ষরী মন্ত্র জপ করা উচিত। মহাদেবকে স্মরণ করে পূর্ব দিকে মুখ করে বসে এই মন্ত্র জপ করুন। আমাদের সব কাজে অশুভ শক্তির প্রভাবকে খর্ব করে এই মহামন্ত্র। এই মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করতে পারলে আমরা মাটির শক্তি, আগুনের উত্তাপ, জলের তারল্য এবং বায়ুর গতি অনুভব করতে পারি। এই মন্ত্র নিয়মিত সঠিকভাবে জপ করতে পারলে অনাদিকাল থেকে বিরাজমান মহাদেবকে নিজেদের মধ্যে অনুভব করতে পারবো আমরা।